আশার আলো জ্বলে উঠেছিল মিটমিট করে, কিন্তু সেটা উজ্জ্বল করতে পারলেন না কেউই। বাজে ব্যাটিংয়ের পর বোলিংয়ের শুরুটা ছিল দুর্দান্ত, কিন্তু শেষ অবধি সেটা টেনে নিতে পারলেন না কেউ। সঙ্গে অধিনায়কত্বের ভুলভাল তো ছিলই। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে 4 উইকেটে। বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেটে অস্থিরতা বিরাজ করছে। মাঠের বাইরে স্বস্তি নেই একেবারেই। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। নির্বাচকরা তাকে না রাখার পেছনে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছেন, তবে এই নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন মুশফিক। জানিয়েছেন বিশ্রাম চাননি তিনি, আর এই মন্তব্যের কারণ জানতে চেয়েছে বিসিবি। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র বিভাগে শুক্রবার বাংলাদেশের সামনে ছিল সোনা জয়ের হাতছানি, তবে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল চূড়ান্ত লড়াইয়ে বিজয়ের হাসি হাসতে পারেননি। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে সন্তুষ্ট থাকতে হয়েছে রূপানিয়েই। সোনা জয় করা সম্ভব হয়নি, তবে তাতেও ইতিহাস গড়া হয়ে গেছে বাংলাদেশের। এশিয়ান আর্চারির ইতিহাসে যে এটাই দেশের সর্বোচ্চ পদক। অ্যাশেজের খুব বেশি সময় বাকি নেই আর, এর ঠিক আগে অস্ট্রেলিয়া দল খেল বড় ধরনের ধাক্কা। অধিনায়ক টিম পেইনকে হারালো দলটি। নারী সহকর্মীকে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ আছে তার নামে, সেটাই এখন খতিয়ে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরই মাঝে দলের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক আগেই বিদায় বলে দিয়েছিলেন এভিডি ভিলিয়ার্স, যদিও তাতে মিশেছিল অভিমান। এরপর খেলে যাচ্ছিলেন বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেট, তবে এবার দাড়ি পড়ে গেল সেখানেও। সব ধরনের ক্রিকেটকেই বিদায় বলে দিলেন তিনি। শুক্রবার দুপুরে ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এই সিদ্ধান্ত জানান তিনি। তাতেই দীর্ঘ 17 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারও শেষ দেখে ফেলল তার। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন তিনি। সেই দানি আলভেস বার্সেলোনায় ফিরেছেন কিছুদিন হলো। জানিয়েছিলেন ক্লাবকে সাহায্য করতে যে কোনো কিছু করতে রাজি তিনি। সে সাহায্য করতেই কিনা লা লিগায় বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম বেতনেও রাজি হয়ে গিয়েছিলেন তিনি। প্রতি সপ্তাহে কাতলানদের কাছ থেকে নিচ্ছেন 3,000 ইউরোরও কিছু কম অর্থ।